যুবতীকে আত্মহত্যার প্রচনার অভিযোগে এক যুবককে শনিবার সকালে আরামবাগের চার মাইল এলাকা থেকে গ্রেফতার করল আরামবাগের নাম শুভজিৎ দে বাড়ির আরামবাগের মাইল এলাকায় নভেম্বর আরামবাগ পৌরসভার অন্তর্গত কালীপুরে বিপাশা গাঙ্গুলি নামে এক যুবতী গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে শুক্রবার সকালে বিপাশা গাঙ্গুলির বাবা শমুনাথ গাঙ্গুলি আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে শুভজিৎকে গ্রেপ্তার করে এবং শনিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় আরামবাগ থেকে শেখ নবাব আলীর রিপোর্ট প্রতিবাদী আওয়াজ সময়ে খবর সঠিক খবর নিরপেক্ষ খবর দেখুন প্রতিবাদী আওয়াজ